আসছে কি বৃত্তান্ত তা বলে না এই একজন এলো এরকম নয় ওনার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবে সবাই সবার জন্য কে কতক্ষণ আছে এটাই ও আচ্ছা দু থেকে ত্রিশজনকে জনকে শেয়ার করে ইউ আর সবাই ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও কারণ শেয়ার করাটা আসলেই সবচেয়ে বেটার হুম মহেন্দি ভাইয়া আমাদের মধু আবার মেসেজ করেছে একটা থ্যাংক ইউ দা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা ও তাহলে কি বুঝে নিবো আপনার বয়সটা হয়েছে এই যে মধুভাই এখন আবার মোর বয়সের দিকে গেছে ওরে মা গো মই যে কই দাম আপনার বয়সটা হয়েছে আপনার ওকে ম্যাডাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম থ্যাংক ইউ তোমাকে এই বলে চলে গেলাম তবে একেবারে চলে গেলাম তা নয় আমি আছি যদি আমি আবার বলছি যদি তাহলে উত্তর দিতে আবার আসবো ঠিক আছে আমি জানি তো তুমি যাবে না অবশ্যই থাকবে পুরো লাইফটাই শেষ করো আমি এটা আসলেই জানি থ্যাংক ইউ মধু ভাইয়া আচ্ছা আমি স্ক্রিনশট আমি দিচ্ছি তোমার কাছে থাকতে পারে এটা আমার নেটওয়ার্কের কারণে আমার কাছে আসে না ঠিক আছে জোহান ভাইয়া এখানে স্ক্রিনশট দেওয়ার মতো কোনো অপশন নাই এক দ্বিতীয় কথা হলো যে আমার এখানে আসে না নেটওয়ার্কের কারণে অনেক সময় আসে না জোহান ভাইয়া তুমি উল্টোপাল্টা বলো না ভেবো না প্লিজ মনের মধ্যে একটু পরিষ্কার করো প্লিজ রাগ ধরে দেখে বোনকে উল্টোপাল্টা বলো না মোর মশা ভাই কিন্তু আইয়ে বসে এত সময় ভালো কই ছিলাম বেশি ভালো কাউরে আসলে কইতে হয় না আর বেশি ভালোও বাসতে হয় না তাহলে দেখবার গন্ডগোল দেখা দেয় এই মাত্র বলছি যে মশা নাই মশা নাই কি ভালো রুমটা এবার এসে গেছে মশা বেশি ভালো কাউকে বাসতে নেই বেশি ভালো কাউকে বলতে নেই কোনো জায়গা কেউ না তখন দেখবা জায়গাটাও কেমন জানি একটা মানে বিদঘুটে কাজ করতে শুরু করে দেয় হ্যালো নজর হোসেন হ্যাঁ নরিন আপু আছি আমি তুমিও আছো কখন ভাই আপনাকে নিয়ে যাবো সপরিবারে কখন ভাই তুমি অনেক হ্যাপি তোমাকে নিয়ে যাবে রাজা ভাই বাট আমার কথা কিন্তু কয় নাই যাই হোক তোমরা গেলেও আমি খুশি কারণ আমার ফ্যামিলির কেউ তো যাবে এটাই আমি হ্যাপি আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি ঠিক আছে অনেক ভালোবাসা ঠিক আছে কৌশিক দাস সব ঠিক আছে লাইভ কমে যাচ্ছে আগের থেকে লাইফ কমে যাচ্ছে হ্যাঁ শুধু তাই নয় আমি বর্তমানে একটা জিনিস চেক করেছি আমাদের কৌশিক দা তুমি একটা জিনিস চেক করেছো কি না যাই না দেখো একটা জিনিস আমি এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহটা এই সপ্তাহটা আমাদের শুধু লাইক না ভিউজটাও কম গত সপ্তাহে আমার দুবেলা লাইভের সময় তোমরা যারা ফ্যামিলিতে আছো অলরেডি তোমরা ছাড়াও যখন মনে করো যে লাইভটা স্টার্ট করি দু মিনিটের তিন মিনিটের মধ্যে একশো পঞ্চাশ দুশো জন ফার্স্ট টাইমই জয়েন করে বুঝছো তারপর পরে আস্তে আস্তে কমে গেলেও তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট জন করে কন্টিনিউ এইট্টি ফোর নাইনটি করে ছিল থাকে প্রায় দু ঘন্টা বলতে একটা না তখন সেটা ভালো দিক ছিল বুঝছো তখন লাইকটা একটু বেশি ছিল হঠাৎ করে দেখতেছি যে এখন মাত্র দেখো আমার কাছে এখন শো করতেছে অনলি ফোর অনলি ফোর জন তো এই যে ভিউ কমে গিয়েছে হঠাৎ তারপরে আরও কিছু কিছু জায়গায় গেলাম আমি আমাদের ওই যে দিদিদের তো ওদেরও দেখলাম আমি আগের তুলনায় ওদের আশি নব্বই মোটমাট মানে লাইভ ছিঁড়ে গেলে পরে মাত্র একশো ভিউ দেখাচ্ছে আমার তো সেখানে লাইভ ছিঁড়ে যাওয়ার পরে ওয়ান পয়েন্ট ওয়ান কে তাও আবার দুই ঘন্টা পরে দেড় ঘন্টা পরে যেখানে কিছু দিন আগে মানে গত সপ্তাহের ভিউজটা দেখবে যে ছিল এক ঘন্টা দুই ঘন্টা লাইভ করলে পরে ছিল আমাদের ফোর কে অথবা থ্রি কে কিছু দিন আগে এখন কিন্তু কমে গেছে সেই তুলনায় বুঝছো হঠাৎ করে এটা কোন রুলস জানি না আবার হয়তো ঠিক হয়ে আসবে এই ইউটিউবের এই একটা জিনিস হয় মাঝে মাঝে খুব ভিউজ ওর মাঝে মাঝে হঠাৎ ডাউন হয়ে যায় এখন একটু ডাউন চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপু প্রণাম হ্যাঁ প্রণাম রাজেশ মুখার্জি প্রণাম নিপুণ নিপু আমেরিকান আর্মির জন্য সীমিত ইরেজার আচ্ছা জন্য নির্ধারিত বোন ও আচ্ছা আচ্ছা আর ফুল লাইফ আছে ওকে হ্যাঁ নরিন থাকো মাঝে মাঝে প্রেজেন্ট প্লিজ করো হ্যাঁ শুনতে থাকো কথা দেখতে থাকো সব কিছু অভিজ্ঞতা বাড়তে থাকুক যতই তুমি পড়বে যতই তুমি দেখবে ততই তোমার জ্ঞান অর্জন হবে ঠিক আছে অবশ্যই চেষ্টা করবে যেন প্রতিটা ভালো কথা থেকে একটা করে শিখতে পারো বাট যেটা তোমার কানে বাজ